Wir, wir, wir sind die Brandmauer. Wir, wir, wir sind die Brandmauer. Also programmatisch sich nie etwas von rechten... আসন্ন ইউ পার্লামেন্টের নির্বাচনে জার্মান চ্যান্সেলর ওলাফ সসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি থেকে দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থীদের আস্তানা হিসেবে পরিচিত অঙ্গরাজ্যের থেকে সভাপতি হিসেবে নিজের পোস্টার লাগাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাথিয়াস এ কে এসপিডেনের প্রার্থীকে শারীরিক ও মানসিক নিপীড়নের প্রতিবাদে রোববার বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় তার রাজনৈতিক দল এসপিডি সমাবেশে দেশটির নানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করে অংশ অন্যান্য দলের নেতৃবৃন্দ বলেন এমন পেছনে দেশের ও নাত্রীবাদী দল এফটির ভয়ে কাজ করছে এই দলটি দেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টকারী তাই দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিয়ন হুইকে গাওলাঞ্চ ও বাইডেলস এই হামলার দায় কোনোভাবেই এড়াতে পারেন না বলেও দাবি তাদের প্রতিবাদ সমাবেশে দেশটির জলবায়ু রক্ষা আন্দোলনের কর্মী লুইসা নয়বাওয়া সহ অন্যরা বলেন রাজনৈতিক সহকর্মী একের উপর হামলা মানেই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে রক্তচক্ষু দেখানো তাছাড়া প্রতিহিংসা কিংবা সহিংসতা রাজনীতির ভাষা হতে পারে না বলেও জানায় সমাবেশে আসা বিশিষ্টজনেরা দুদিন আগে ড্রেসডেনে কিলঘুষির শিকার হওয়া একচল্লিশ বছর বয়সী মাথিয়া থেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন হামলার অভিযোগে সতেরো বছর বয়সী স্থানীয় কিশোরকে পুলিশ গ্রেফতার করলেও এখনও জানা যায়নি হামলার আসল কারণ জ্যাকসেন অঙ্গরাজ্যটি জার্মানির অন্যতম প্রধান বিরোধী দল এএফির প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত জার্মানি থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ